এতক্ষণে টাকার পাহাড় নিশ্চয় সবাই দেখে নিয়েছেন, প্রায় 21 কোটি টাকা। এত পরিমাণ টাকা গুনতে হিমশিম খাচ্ছে ইডি এবং ব্যাংকের আধিকারিকরা। কোথায় উদ্ধার হলো এত টাকা? খাস কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ টাকা। তবে ফ্ল্যাটটি কার? অর্পিতা মুখার্জি নামে এক মহিলার। কিন্তু কে এই মহিলা? রাজ্যের স্বয়ং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এদের থেকে জানা গিয়েছে এই সব টাকা নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সাথে যুক্ত। শুক্রবার দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 20 কোটি টাকা, আরও বেশিও হতে পারে। সেই টাকার পাহাড়ের ছবি টুইট করেছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে এই অর্পিতা মুখার্জি রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ এবং পরিচিত। দুজনের একটি ছবি ইতিমধ্যেই ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে লাল রঙের শাড়িতে অর্পিতা এবং লাল পাঞ্জাবিতে বসে রয়েছেন পার্থবাবু। ইডি সূত্রে আরও জানা গিয়েছে প্রায় 20টি নামি দামি কোম্পানির মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। ইডি আরও টুইটে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এর সঙ্গে টুইটে এই টাকা উদ্ধারের ছবিগুলো দেওয়া হয়। 500 এবং 2000 টাকার নোটে অন্তত 20 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। এরই সূত্রে আরও জানা যায় অর্পিতার ফ্ল্যাটে 3টি টাকা গোনার মেশিন আনা হয়েছে। এখনও টাকা গোনার কাজ চলছে। তবে অর্পিতার কাছে এত টাকা এলো কোথা থেকে? পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কিসের সম্পর্ক? এই টাকার সঙ্গে কি এসএসসি নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে? তা এখনও স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।